একেই বোধ হয় বলে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ। অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজতে কাশ্মীর ইস্যু তুলতে গিয়ে ধাক্কা খেয়েছিল পাকিস্তান, সেই সময় সংগঠন ছেড়ে বেরিয়ে আসারও হুমকি দিয়েছিল ইমরান খানের দেশ। এবার সংগঠনের মাথায় থাকা সৌদির পাল্টা চালে রীতিমতো ধরাশায়ী ইসলামাবাদ। পাকিস্তানকে ধারে তেল দেওয়া বন্ধ করতে চলেছে সৌদি আরব। এর জেরে আর্থিকভাবে দুর্বল পাকিস্তান যে আরও বড় ধাক্কা খাবে তা বলার অপেক্ষা রাখে না। আর্থিক সংকট থেকে বাঁচতে 2018 সালে সৌদি আরবের থেকে 6.2 লক্ষ কোটি ডলার ঋণ নিয়েছিল পাকিস্তান। সেই ঋণের অন্যতম শর্ত ছিল ইসলামাবাদকে সৌদি আরব বছরে 3.2 লক্ষ কোটি ডলার মূল্যের তেল ধারে সরবরাহ করবে। কিন্তু সেই চুক্তির মেয়াদ 2 মাস আগেই শেষ হয়ে গেলেও তা নবীকরণ করেনি সৌদি আরব। এর পেছনে পাকিস্তানের হুঁশিয়ারিকেই দায়ী করেছে ওয়াকিবহাল মহল। জন্মলগ্ন থেকেই কাশ্মীর নিয়ে গলা ফাটাচ্ছে পাকিস্তান, প্রতিবার আন্তর্জাতিক মঞ্চে নাকাল হয়েও হাল ছাড়েনি পড়শি দেশটি। মার্কিন দরবারে কার্যসিদ্ধি না হওয়ায় ইসলামের নাম নিয়ে মুসলিম বিশ্বে কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন, যদিও তাতে কোনো লাভ হয়নি। এক তুরস্ক ছাড়া কোনো মুসলিম দেশই কাশ্মীর নিয়ে নাক গলাতে রাজি হয়নি, তাই বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান।